شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى وَالْفُرْقَانِ فمن شهد منكم الشهر فليصوم. وعليكم السلام ورحمة الله الحمد لله وحده.

বিভিন্ন কষ্টে পতিত হয় তো আসলে এই ক্ষেত্রে ইসলামের শরিয়াত কি বলে বা এদের সম্পর্কে আমার মতামত কি বা ইসলাম কি বলে জানতে চেয়েছেন শুকরান জা জাক আল্লাহরফিদারাইন আব্দুল কাইম ভাইকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে ভাইজান যান মৌমিন মানুষের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা পরীক্ষাগার যেরকম পরীক্ষা দিতে হলে আমাদের কঠোর পরিশ্রম করে তবেই আমরা পরীক্ষায় একটা ভালো ফলাফল উপনীত হতে পারি অন্যথায় আমরা দুনিয়াতে যেরকম দেখতে পাই যে কেউ যদি ভালোভাবে পড়ালেখা না করে সে যেরকম কাঙ্ক্ষিত ফলাফল পাবে না বা কাঙ্ক্ষিত সেই স্থানে পৌঁছাতে পারবে না ঠিক আমরা যদি দুনিয়াতে আল্লাহ রবুল্লা আলমের বিধান অনুযায়ী জীবন পরিচালনা না করি তাহলে আমরা কাঙ্ক্ষিত স্থান জান্নাতে পৌঁছাতে পারবো না যেহেতু দুনিয়া মমিনের জন্য জেলখানা পরীক্ষাগার আর কাফের জন্য ভোগ বিলাসের স্থান এ প্রসঙ্গে বলতে যে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনের বিভিন্ন আয়াত এবং রাসুল বিভিন্ন হাদিসে বলেছেন আল্লাহ রবুল্লাহ আলামিন পবিত্র কোরআনের একশো দুই নং সুরা তাকাসুরের এক ও দুই নং আয়াতে বলছেন আল্লাহ কুমত তাকাসুর ধন সম্পদের মো বা চিন্তা তাদেরকে আত্মভুলাল করে রেখেছে হাত তাজুর তুমুল মা কবি তাদের আশা আকাঙ্ক্ষা তখনই শেষ হবে যখন তাদের কবরের সম্মুখীন হবে এছাড়াও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সৈব খারে মুসলিম মিশকাতের পাঁচ হাজার দুইশো সাতাশ নাম্বার হাদিসে বলছেন যে আদম সন্তানের পেট ততক্ষণ ভরবে না যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি তার মুখে পতিত হবে যখনই সে মৃত্যুবরণ করবে তখনই তার আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে এছাড়াও সৈব মুসলিম মিশকাদের পাঁচ হাজার দুইশো পনেরো নং হাদিসে আল্লাহ বলছেন যে দুনিয়া এবং আখেরাত উভয়ের সন্তান রয়েছে তো দুনিয়া তোমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে পিছনে চলে যাচ্ছে আর কিয়ম তোমাদের দিকে ধাবিত হচ্ছে পরকাল তোমাদের দিকে ধাবিত হচ্ছে অতএব তোমরা পরকালের সন্তান হও দুনিয়ামুখী হইও না তো আমাদের অবশ্য পরকালমুখী হতে হবে আর পরকালমুখী হতে হলে দুনিয়াতে আমাদের বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত দুঃখ কষ্টের আর মোকাবেলা করতে হবে বা সম্মুখীন হতে হবে সে মুসলিম ইস্কাদের পাঁচারে যার একশো আটান্ন নং হাদিস আল্লাহুল বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জেন্নাতুল কাফের আলাসুল বলছেন যে দুনিয়া হচ্ছে মমিনের জন্য জেলখানা আর কাফের জন্য হচ্ছে জান্নাত অর্থাৎ জান্নাতের মধ্যে যেরকম মুমিনরা সুখ স্বাচ্ছন্দে থাকবে কাফেররা সাময়িকভাবে তারা দুনিয়া এই দুনিয়ার ভোগ বিলাস তাদের তারা জান্নাত মনে করে আসলে পরকালে জান্নাতের সাথে তো দুনিয়ার কোনোই তুলনা হয় না তো তা কাফের যারা তারা দুনিয়াকেই ভোগ বিলাস বা শেষ মনে করে যে এরপরে আর কোনো জীবন নেই এই জন্য তাদের জন্য এটা জান্নাত কিন্তু পরকালে তাদের জন্য জাহান্নাম রয়েছে আর যারা মুমিন তাদের জন্য এই দুনিয়ার কষ্টের জীবন কিন্তু পরকালে তারা সুখ স্বাচ্ছন্দ্য জায়গা জায়গায় পাবে এই জন্য দুনিয়াটাকে জেলখানার সাথে তুলনা করেছে এই জন্য মুমিনদের জন্য যখন কোনো বিপদ আপদ আসবে তখন তাদের ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সুরা বাকারা একশো সতেরো নংতে বলছেন এ আসাবাদ আসা বাহমা যখন মুমিন ব্যক্তিদের কাছে কোনো মুসিবত বিপদে পতিত হয় তখন তারা বলবে যে ইন অন আমরা আল্লাহর কাছে এসেছি এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব ফিরে যাব এই জন্য যারা মমি তাদের যখন বিভিন্নভাবে সমাজে লাঞ্চিত অপমানিত হলে আল্লাহর উপর তাওকল বা ভরসা করতে হবে তাহলে আল্লাহ রবুল্লা আলম আমাদের কাজকে সহজ করে দেবেন আল্লাহাব্লালাম কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহর উপর ভরসা করতে বলেছেন আল্লাহ রাব্লাহ আলামিন বলছেন সোরা আলি ইমর অন্তিম নং সোরা একশো উনষাট নোং আয়াতে ফাইজা আসাম তোফাতা ওয়াকাল আলাহ যখনই তুমি কোনো কাজের সিদ্ধান্ত নেবে তখন আল্লাহর উপর ভরসা করবে আর আল্লাহর উপর যদি আমরা ভরসা করি তাহলে আল্লাহ রাব্লাহ আল্লাহীন আমাদের কাজকে সহজ করে দেবে আল্লাহ রব্লাহ আলামিন সোরা তালাকে পঁয়ষট্টির নং সুরাত্তির নং আয়াতে বলছেন ওমায় এতা ওয়াল আমায় এটা ওয়াক তাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজকে সহজ করে দেন এর জন্য আমাদের যে কোনো কাজে হোক দুঃখ কষ্ট আরাম আয়েশে যে কাজই হোক না কেন দুনিয়ায় যদি আমরা সেই মুসলিমের হাদিস আল্লাহ সেই মুসলিমের হাদিস আল্লাহ বলছেন যে যখন মোমেন ব্যক্তির জন্য দুনিয়ায় কষ্ট পতিত হয় তখন সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আর যখন সে আনন্দ আরাম আয়েশে বা আল্লাহর নিয়ামতের মাধ্যমে থাকে তখন আল্লাহর শুক্রিয়া আদায় করো এই জন্য আমাদের উচিত আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপর তা অক্কল করব ভরসা করবো তার শুক্রিয়া আদায় করবো কারণ আমাদের এই দুনিয়াতে ভোগবিলাস এটা হচ্ছে ক্ষণিকের কিন্তু এই যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিভিন্ন দুঃখ কষ্টে পতিত হচ্ছি এটা আমাদের জন্য সুসংবাদ বা আমার উপর আমাদের তাওয়াক্কুল করা আল্লাহর উপর পূর্ণ ভরসা বা আমাদের ইমানকে পাকা করা উচিত আল্লাহ রবুল্লাহ আলম আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসুলের প্রত্যেকটি বিধান পুঙ্খানুপঙ্খভাবে অনুসরণ এবং অনুকরণ করা তাও দান করুন আমিন আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন বা ওয়া ওয়াসালাম আলাইকুম আরাহমতুল্লাহ